কত কম হয়ে গেল যে না মানে আসলে তুমি কি করব রে আপনি ঘরে দেখুন তুমি হঠাৎ বাড়ি থেকে চলে এলে হ্যাঁ পার্থ না মানে একে আপনি দাঁড়িয়েছেন কেন ছোট বৌদি আসুন না বসবেন আসুন আসলে ছোট বৌদি আমার একটা কেসের ব্যাপারে আমাকে আগামী কয়েকটা দিন একটু বিজি থাকতে হবে কখন বাড়িতে ফিরবো কখন বেরোবো তার কোনো ঠিক থাকবে না তো বাড়িতে থাকলে একটু হেজিটেট কোনো ডিফিকাল্ট কেস হ্যান্ডেল করছো বুঝি না ছোট বৌদি একটা ডিফিকাল্ট কেসের সলিউশনের খুব কাছাকাছি পৌঁছে যাচ্ছি তাই ছোট বৌদি তুমি এত সকালে কেন এলে বললে না তো বাড়িতে সবাই ঠিক আছে তো সবার ঠিক থাকবার কথা কি শ্রীপর্ণা মানে কেন ছোট বৌদি বাড়িতে কি কারোর কিছু হয়েছে আসলে সবাই খুব আপসেট বাড়িতে কেন কি কারণ ছোট বৌদি তোমরা যেভাবে চলে এলে তারপর আর নতুন করে করো কারণ জানতে হয় বুঝি সরি এক্সট্রিমলি সরি ছোট বৌদি আসলে আমাদের না ওরকম ডিসিশনটা নিতে হলো হুট করে বেশ ঠিক আছে চলো ফিরে চলো পার্থ চলো কেন কোথায় বাড়িতে আমি তোমাদের নিয়ে যেতে এসেছি বাড়িতে সবার বড্ড মন খারাপ তোমাদের জন্য শ্রীপর্ণা কিন্তু ছোট বৌদি যে কারণে দেখাবে আমি জানি সেটা অজুহাত আসল কারণ নয় তুমি এর আগেও অনেক অনেক ডিফিকাল্ট কেস ও বাড়িতে থেকে হ্যান্ডেল করেছো তাছাড়া আমার মনে হয় না তোমার বাড়ি থেকে বেরোনো বাড়িতে ঢোকা নিয়ে কেউ কোনো দিন প্রশ্ন করেছে বলে আসল কারণটা কি পার্থ আমায় বলা যায় ছোট বৌদি আপনি যেটা ভাবছেন সেটা কিন্তু ঠিক নয় কেউ এমন কোনো ব্যবহার করেছে যার জন্য কষ্ট পেয়েছ মানে আমি আসলে জানতে চাইছি যে তোমরা কি জন্য ও বাড়ি থেকে চলে এলে এখানে না না ছোট বৌদি আপনি কি বলছেন আসল কারণটা আমি আপনাকে বলছি আসলে ছোট বৌদি ও বাড়িতে এখন যা পরিস্থিতি চলছে তাতে শ্রীপর্ণা খুব ডিপ্রেসড হয়ে পড়ছে আচ্ছা এখন মানে এইসব কথা থাক তুমি তো চা খাবে তো ছোট বৌদি এই আবার কি কথা শ্রীপর্ণা এটা আবার কেউ জিজ্ঞেস করে যাও কি করে আনো হ্যাঁ আমি আমি এক্ষুনি বানিয়ে আনছি